আজকে আমাদের টপিকটা খুবই ইম্পর্টেন্ট গাইজ, দিস ইজ আ নিউ টপিক। আমি একটু হেডস আপ দিয়ে রাখতেছি, এটা আমাদের আগের স্পেসিফিকেশনে ছিল না। আগের স্পেসিফিকেশন বলতে আগের সিলেবাসে ইউ ডিড নট হ্যাভ দিস টপিক, এটা আমাদের নতুন সিলেবাসে অ্যাড করা হয়েছে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি। নাও হোয়াট ইজ দিস স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এই জিনিসটা কি স্পেসিফিক ক্যাপাসিটি? দেখি সবাই আমরা, স্পেসিফিক হিট ক্যাপাসিটি যদি আমি দুই ওয়ার্ডে বলতে চাই, মানে একদম সিম্পলেস্ট অফ টার্মস এ স্পেসিফিক ক্যাপাসিটি মিনিং যদি আমি আইডেন্টিফাই করতে চাই, মিনিং হলো ইট ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড। এটা তো মাথায় রাখো, এনার্জি রিকোয়ার্ড টু ডু ওয়াট, তারপরে কি করবো সেই এনার্জি দিয়ে, দ্যাটস ফর লেটার, সেটা পরেরটা পরে। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি স্পেসিফিক হিট ক্যাপাসিটির মিনিং কি, জাস্ট দুই ওয়ার্ডে বলবো, ইট ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড। গাইস সবাই বুঝতে পারছো? ইয়েস স্যার। Yes, sir. Is the energy required? Okay, next. Required to do what? Required to raise the temperature of 1 kg of a substance by. Sir, আপনার কথা. আপনার যে গলার আওয়াজটা অনেক কম আসছে. তাই. মাইক্রোফোন. আচ্ছা, দাঁড়াও ঠিক করতেছি. মাইক্রোফোনের সাউন্ড বাড়াই দিচ্ছি. Open sound settings. Master volume input. একটু দাও. Hello, manage sound devices, microphone, দেখো তো এবার ঠিক আছে নাকি? স্যার মাইক্রোফোন আপডেট করে বুঝি না কি বলো, মাইক্রোফোন আপডেট যেটা ওটা করলে তারপর হয়, কারণ মাইক্রোফোন আপডেট না থাকলে মাঝে মাঝে ট্রাবল শুট প্রবলেমটা হয়। না দিস ইজ ফাইন, এখন ঠিক আছে নাকি? দেখো না স্যার, না স্যার আগের মতোই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মাস্টার ভলিউম না, আই থিঙ্ক আমার এই মাইক্রোফোনের ইয়েটা বাড়াইতে হবে, এটা বাড়া এখন দিক দিয়ে। সাউন্ড ডিভাইসেস, দাও একটা লাইটনিং স্পিডের মতন এটা দেখতেছি, মাইক্রোফোন অ্যারে সিলেক্ট মাইক্রোফোন, এই তো সিলেক্ট করাই আছে, অডিও সেটিংসে যাই একটু, ভলিউম ম্যাক্স করা, দেখছো ইনপুট লেভেল কিন্তু ম্যাক্স করা, এই যে অলরেডি কিন্তু ম্যাক্স করা আছে। হ্যালো, আচ্ছা বুঝছি, আমি যদি আবার আগের মতো জিজ্ঞেস করি তোমাকে দুই ওয়ার্ডে আমাকে স্পেসিফিক হিট ক্যাপাসিটির মিনিং বলো, হোয়াট ইজ দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি? ইট ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড টু হোয়াট? রেইজ দ্য টেম্পারেচার অফ 1 কেজি অফ আ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি সেলসিয়াস অর 1 কেলভিন, মানে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 1 ডিগ্রি সেলসিয়াস অথবা 1 কেলভিন টেম্পারেচার বাড়ানোর জন্য কতটুক এনার্জি লাগবে, কতটুক এনার্জি দিতে হবে একটা বডিকে, সেটা কি আমি বলি স্পেসিফিক হিট ক্যাপাসিটি। হিট ট্রান্সফার টু অর ফ্রম আ বডি, সব সময় আমরা এই ইকুয়েশন ইউজ করব, হিট ট্রান্সফার। খেয়াল করে দেখো, আমি গাইস আমি তোমাকে দুইটা এক্সাম্পল দেখাবো, আমার মনে হয় এই দুইটা এক্সাম্পল দেখলে পুরো জিনিসটা একটু রিলেট করতে পারবা। জাস্ট লুক এট দিস গাইস, আমি তোমাকে এই একটা বক্স দেখালাম আর এদিকে একটা বক্স দিলাম, ওকে চলবে। আমি তোমাকে বললাম এই বক্সটা ইজ এট 0 ডিগ্রি সেলসিয়াস আর সারাউন্ডিং টেম্পারেচার হলো 20 ডিগ্রি সেলসিয়াস। দেখো সারাউন্ডিং টেম্পারেচার ইজ স্টিল 20 ডিগ্রি সেলসিয়াস, বিকজ আমি যদি রুম টেম্পারেচার ধরি, but this box is let's say 100 degrees celsius,
আচ্ছা এখন যদি আমি এই দুটো বক্সের জন্য ডাইরেকশন অফ হিট ট্রান্সফার আইডেন্টিফাই করতে চাই হোয়াট ডু ইউ থিংক গাইজ এটা অনেকবার আমরা আগে ডিসকাস করে ফেলছি আমি আরেকবার জিজ্ঞেস করতেছি হিট সব সময় কোন ডাইরেকশন থেকে কোন ডাইরেকশনে ফ্লো করে গাইজ ডু ইউ অল রিমেম্বার স্যার বেশি থেকে কমে এক্স্যাক্টলি রিজিয়ন অফ হায়ার টেম্পারেচার টু আ রিজিয়ন অফ লোয়ার টেম্পারেচার সো সারাউন্ডিংটা যেহেতু হায়ার টেম্পারেচার এই ব্লকটা যেহেতু জিরো ডিগ্রি সেলসিয়াস আছে জিরো কোনো ইস্যু না মানে সারাউন্ডিং থেকে লোয়ার টেম্পারেচার আছে তাহলে হিট বাইরের থেকে ওর ভিতরের দিকে যাবে আচ্ছা ইফ আই আস্ক ইউ এটা কোন টাইপের হিট যাচ্ছে ওর ভিতরে হোয়াট ইজ দিস হিট কল্ড কি নাম দিবা গাইস বলো তো এটা কি আঁকলাম হোয়াট আই এম আই ড্রয়িং এই জিনিসটা কি দিলাম হিটটা ফ্লো করবে 100 থেকে 20 এর দিকে অ্যাজ ইন বাইরের দিকে গাইস এই পার্টটা অ্যাবসলিউটলি ক্লিয়ার সবার ইয়েস স্যার ফাইন 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 ঠিক আছে সো এই যে টু অর ফ্রম এই জায়গাটাতে যেখানে কনফিউশন সেটা নিয়ে সেটা বোঝানোর জন্য কিন্তু আমি এটা আঁকলাম এই যে এনার্জি ট্রান্সফারড হিট এনার্জি ট্রান্সফারড টু অর ফ্রম এ বডি এই যে এই পার্টটা এনার্জি ট্রান্সফার টু অর ফ্রম এ বডি দিস ইজ এনার্জি ট্রান্সফার টু আ বডি দিস ইজ এনার্জি ট্রান্সফারড from a body guys এই পার্টটা কি ক্লিয়ার this is the energy transferred to a body this is the energy transferred from a body আচ্ছা yes sir now so energy transferred এর জন্য to hook or from hook we always use the equation this e a eta ki this e is the heat energy transferred equals to m c del theta and what is this m c del theta a m holo mass of the object C holo specific heat capacity of the material. যেরকম material to material কিন্তু আমার C এর value differ করে. Guys, শুনতেছো সবাই আমার কথা? Yes, sir. এটা হলো specific heat capacity. আর wait a second, this is very important. Del theta হলো আমার change in temperature. For instance, আমি যদি এই জায়গার জন্য energy transfer এর value বের করতে চাই, তাহলে del theta এর value কত হবে guys বলো তো? এই জায়গায় 20. 100 minus 0. 20 না স্যার এইটার জন্য বলতেছি এই যে এখানে বাইরে 20 আর ওর হলো 0 আর তার ওই বক্সের জন্য 80 হবে না এই বক্সের জন্য তুমি 80 দিতে পারো এক্স্যাক্টলি চেঞ্জ ইন টেম্পারেচার ডান আচ্ছা এইটার জন্য এটা যেহেতু আমাদের সিলেবাসে এবার নতুন অ্যাড করা হয়েছে হোয়াট আই হ্যাভ ডান ইজ আই হ্যাভ গিভেন ইউ গাইস একটা ক্যালকুলেশন আমি একটা ক্যালকুলেশন দিয়ে দিছি তোমাদের জন্য এটা দেখলাম মনে হয় খুব ইজি হবে ফিগার আউট করা নোটিস করে দেখি If you fill a kettle with 300 gram of water at an initial temperature of 15 degrees Celsius, dekho, how much energy is needed to make the water heat up to boiling point? Achha, guys, initial temperature, theta I. Theta I value koto? 15 degrees Celsius. Wait a second. Theta F, as in final temperature. হিন্ট দেওয়া ডাইরেক্টলি ভ্যালু বলা নাই টু ইনডাইরেক্টলি বলা বয়লিং পয়েন্ট দিয়ে বলছে ওয়াটারটা ডু উই নট অল নো 100 ডিগ্রি 100 100 100 ডিগ্রি সেলসিয়াস 100 100 হ্যাঁ হ্যাঁ ছিলো সবাই ছিলো এক্স্যাক্টলি এভরিওয়ান গট এক্সাইটেড বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইজ 100 ডিগ্রি সেলসিয়াস এক্স্যাক্টলি নাও তাহলে আমি যদি ডেল থিটা বের করতে চাই ইফ আই ওয়ান্ট টু ফাইন্ড আউট ডেল থিটা কত হবে 100 মাইনাস 15 100 মাইনাস 15 কত হয় গাইস 85 ডিগ্রি সেলসিয়াস ওকে আমি ডেল থিটা পর্যন্ত বের করে ফেললাম আমাকে বলছে হাউ মাচ এনার্জি ইজ নিডেড আচ্ছা আমি যদি বলি হাউ মাচ এনার্জি কোন টাইপের এনার্জি নিয়ে কথা হচ্ছে এখানে গাইস ক্যান ইউ আইডেন্টিফাই কোন টাইপের এনার্জি হিট এনার্জি ডেফিনেটলি হিট এনার্জি সো এটা ই equals m c del theta a eta i amake ber korte bolche that's all they are asking me to find out e equals m c del theta tahole a e will be equal to m er value koto dekhi m is equal to 300 gram wait a second guys dekho to ei je 300 gram ache gram is not an si unit eta ke ami kg 300 by 1000 exactly 0.3 m
শেয়ার ভ্যালু কত 4200 এক্স্যাক্টলি 4200 রাইট এম সি এবার আসো আমার ডেল থিটা এই যে চেঞ্জ ইন টেম্পারেচার ডেল থিটার ভ্যালু কত হবে বের করে রাখছি অলরেডি 85 অ্যাবসলিউটলি রাইট এটা করলে দেখি এবার আমার ইয়ার ভ্যালু কত আসে গ্যাস করে দেখো তো কত আসে 100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 1
Yes, screen দেখা যায় clearly. Everyone. দরকার নাই কোনো, তুমি কিলো জুল তো আমার এসআই ইউনিট না, এসআই ইউনিট হলো জুল, অর তুমি যদি চাও কিলো জুল কনভার্ট করতে পারো, অ্যাবসলিউটলি ফাইন, তাহলে কত হবে 1.07, 0.1 দরকার নাই, 0.1 না দিলেও হবে, জাস্ট কিলো জুল বা দরকার নাই কোনো, অ্যাবসলিউটলি নো রিজন, তুমি এখানে রাখতে পারো। আমাকে বলো, অ্যান্সার বলো। ইকুয়েশন ওই একটাই, ইকুয়েশন একটাই, যেইভাবে কোয়েশ্চেন আসুক ইকুয়েশন ইজ অলওয়েজ দ্য সেম। করে আমাকে আনসার বলো কত আসে প্লিজ। আমার সাজেশন হইলো সবসময় আগে ইকুয়েশনটা লিখে নিও। জুলস পার কেজি পার কিন্তু ইকুয়েশন ওই একটাই, ই ইকুয়ালস এম সি ডেল থিটা, একটা একটা করে ঘর ঘরে বসাই দিব ভ্যালু। ইয়ার ভ্যালু ইজ গিভেন, এই যে দেখো ইয়ার ভ্যালু কত, 16500 জুল, ই ইকুয়ালস টু 16500 ইকুয়ালস টু, মাসের ভ্যালু কত, কেজিতে দাও আছে, কোনো কনভার্সন লাগবে না, 0.5, সিটাই বের করতে বলছে, ইনটু ডেল থিটা কত, ওয়েট আ সেকেন্ড, ইনিশিয়ালি ছিল 20 ডিগ্রি সেলসিয়াসে, তারপরে রাইজ করে গেল 50 ডিগ্রি সেলসিয়াসে, 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস, গাইজ আইডেন্টিফাই করো তো ডেল থিটার ভ্যালু কত, 20 থেকে 50 ডিফারেন্সটা কত, 30, এই যে 30, 30 এখান থেকে জাস্ট 30 এটাই দেখতেছি, এখান থেকে জাস্ট সিকে সাবজেক্ট বানাই 1.00 ডিভাইডেড বাই 0.5 ইনটু 30, কত আসে গাইস, 1100, 1100, sure, yes sir, sure sir, yes sir, 1100, yes
1100. Okay, no problem. 1100, that's fine. But my question is, 1100 to ashlo, khubi bhalo kotha. Unit ki dibo guys, eto sundor kore calculation korlam, kintu unit ta jodi thik bhabe na dei, amar kintu mark chole jabe. What do you think is the unit for this? Joule. Joules per kilogram per Kelvin. Kg per Kelvin. This is the unit. Sir, upore je degree Celsius lekha chilo sir? Obosho nai. Change in temperature, degree Celsius ja ashe, Kelvin o the same ashe. Change in. Amra je kono ekta dile hobe. দেখাচ্ছি আমার ইকুয়েশনের দিকে যদি তাকাই e equals mc del theta make c the subject of the equation c কি হবে দেখো তো c equals to e divided by m del theta নোটিস করো c কে যদি সাবজেক্ট বানাই e by m del theta এখন ইন্ডিভিজুয়াল ইউনিটস বসানো স্টার্ট করি এনার্জি উই অল নো এনার্জি ইউনিট কি হয় গাইস জুল ডিভাইডেড মানে হলো পার মাসের ইউনিট হলো কেজি আবার ডিভাইডেড বাই পার ডিগ্রি সেলসিয়াস সরি ডেল থিটা চেঞ্জ ইন টেম্পারেচার হলো কেলভিন এই তো গাইস রিড করতে পারতেছো কেজি পার আবার ডিভাইডেড বাই কেলভিন কেন দিচ্ছি বুঝতেছি পার কেজি পার ডিগ্রি কেলভিন কেন আচ্ছা আচ্ছা তুমি বলতেছো ডিগ্রি সেলসিয়াস কেন দিলাম না পার কেজি পার কেলভিন কেন দিলাম রাইট না স্যার এটা আবার কেন ডিভাইড হচ্ছে লাইক কেজি আর কেলভিন তো মাল্টিপ্লাই হচ্ছে তাহলে ডিভিশন কেন দিচ্ছি ওখানে এটাই তো পার দুটো সেপারেট না ওটা তো আবার ডিভাইড হয় নাই জুল পার কেজি পার কেলভিন তার মানে হলো 1 ডিগ্রি রাইজ করতে 1 কেজির ম্যাসকে কতটুক এনার্জি দেওয়া লাগে তোমাকে আমি এখন একটু ওয়েট করো একটু ওয়েট করো আমি তোমাকে এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আমি যদি বাই সার্চ স্পেসিফিক হিট এই যে স্পেসিফিক ক্যাপাসিটি ওরা জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস দিতে পারো নো প্রবলেম জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস ইজ অলসো ফাইন ও তুমি বলতেছো এটা কোথা থেকে আসলো এই যে না স্যার ওই যে আপনি যে আবার বললেন দিস ইজ অলসো ফাইন আমি ওইটাই বারবার লিখতে যাচ্ছিলাম ওটা কথা বলতেছো কেলভিন লিখতে যাচ্ছো আর ডিগ্রি সেলসিয়াস লিখতে যাচ্ছো না স্যার আমি যে পারটা দিতে যাচ্ছিলাম না ইয়া এরকম করে হ্যাঁ 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 দ্যাট ইজ ফাইন দ্যাট ইজ ফাইন বিকজ এই জিনিস তো একটা এখন এটার মাঝখানে জেনারেলি জেনারেলি যেটা দিতে হয় সেটা হলো একটা এরকম ড্যাশ দিতে হয় বাট এটা না দিলেও তোমাকে ফুল মার্ক দিবে নো প্রবলেম আমি ড্যাশের জায়গায় পার দিয়ে দিচ্ছিলাম মাই ব্যাড ড্যাশ দিতে হয় একটা মানে জুল পার কেজি কেলভিন স্যার এবার কেলভিন আর ডিগ্রি সেলসিয়াস সেম কি ব্যাপারটা বলবেন কেলভিন আর ডিগ্রি সেলসিয়াস সেম না এটা আমি এক্সপ্লেইন করতেছি খুব কেয়ারফুলি শুনবা গাইস ইউনিট কি বুঝতে পারছো জুল পার কেজি কেলভিন এর কনসেপ্ট এবার ইয়েস স্যার কনফিউশন হলো যে আমি এখানে জুল পার কেজি কেলভিন লিখলেও যা রেজাল্ট আসবে জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস লিখলেও সেম তাহলে কেলভিন আর ডিগ্রি সেলসিয়াস তো সেম জিনিস না তাহলে কিভাবে দুটার ভ্যালু সেম আসে দ্যাট ইজ ইওর কনফিউশন লেট মি ক্লিয়ার দ্যাট আপ ওকে আমি ক্লিয়ার আপ করতেছি এই একটা এক্সাম্পল থেকে কার সব থেকে বেশি কনফিউশন এই জিনিসটা আর আমার নাইম নাকার স্যার আমি আর আকিফ নাইম আর আকিফ নাইম আর আকিফ ওকে ওকে নাইম নাইম এর স্পেলিং বলো তো এন এ ওয়াই ডব্লিউ এম টপ ইয়েস স্যার নাইম আর আকিফ আচ্ছা তোমাদের দুজনের কি এক্স্যাক্টলি সেম এজ নাইম আর আকিফ নাইমের এজ কত হাউ ওল্ড আর ইউ 15 হ্যাঁ বুঝি না 16 স্যার আমার 15 অর 16 আচ্ছা ঠিক আছে নাইমের এজ আমি যদি এজ অফ নাইম লিখি নাইমের হলো 15 রাইট Yes, sir. Akif.
আকিফের এজ হলো 16 দেখে থাকো এ মানে হলো এজ ওকে আমি লিখলাম আফটার 10 ইয়ার্স রিস করে দেখবা আমি যদি এই জায়গায় লিখি এভরিওয়ান প্লিজ কনসেন্ট্রেট আফটার 10 ইয়ার্স দেখো 10 বছর পরে যদি আমি 9 এর এজ বের করি এজ অফ 9 কত হয়ে যাবে 15 প্লাস 10 দ্যাট ইজ 25 আকিফের এজ এর সাথে যদি আমি 10 দিয়ে করি এজ অফ আকিফ হয়ে যাবে 20 না বুঝি না কি বুঝতেছো না 10 বছর এটা বুঝো নাই গাইস কোয়েক কনফিউশন করতে কন্টিনিউ করতে থাকেন দেখো ওকে এখন আমি যদি 10 বছর আগে এই জায়গায় 2020 তে বসে তোমাদের এই যে ডিফারেন্স বের করি ডিফারেন্স ইন এজ কত আছে দেখো তো ভ্যালুটা 1 আমি 10 বছর পরে যেও তোমাদের ডিফারেন্স ইন এজ বের করি এখানে ভ্যালু কত আসবে 26 মাইনাস 25 1 1 তুমি অ্যাড করলে ইন্ডিভিজুয়াল ভ্যালুস গুলো চেঞ্জ হয় তার মানে আমি বলতেছি ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন নিলে অফকোর্স ভ্যালু চেঞ্জ হবে কিন্তু যখন আমি ডিফারেন্সটা বের করব এই অ্যাড করার পরে যদি আবার সাবট্রাক্ট করি একটা থেকে একটা আমার এই ডিফারেন্সটা কি থাকে সেমই থাকে এবার কি বুঝতে পারছো যে চেঞ্জটার জন্য আমি লিখে দিচ্ছি চেঞ্জ ইন টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন টেম্পারেচার ইন কেলভিন But please notice very carefully, we are not dealing with just the temperature, we are dealing with change in temperature, just like the change in age. Jeta ami tomake matro dekhailam. Ebar ki kichu bujhte parcho? Yes, sir. Okay. Kintu eta likhe dicchi temperature in degree Celsius is not equal to temperature in Kelvin. Eta kintu equal na. Kintu change ta. ডিগ্রি সেলসিয়াস হচ্ছে হবে চেঞ্জটা আমার কেলভিনও তাই হবে গাইস ডান ওকে স্যার টেম্পারেচার ইকুয়াল না বাট ইন জেন টেম্পারেচার ইজ ইকুয়াল হ্যাঁ চেঞ্জ ইন টেম্পারেচার দা সেন্টার অফ সময় ইন ডিগ্রি সেলসিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ কেলভিন বিকজ চেঞ্জ ইন টেম্পারেচার আমি একটা থেকে একটা সাবট্রাক্ট করে বাই করি আর ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনের কনভার্সনটা আমাদের এখন লাগবে না নাও ইজ নট দা টাইম টু লার্ন দা কনভার্সন যখন আসবে তখন দেখব গাইস আর ইউ অল ক্লিয়ার উইথ দিস অ্যাবসলিউটলি Yes, sir. Okay, with this we are done with thermal energy. এটা শেষ করলে আমাদের thermal energy শেষ। আমি তোমাদেরকে একটু sequence দেখা দিচ্ছি যে আমরা কিভাবে যাব। আমি বইয়ের এই temperature টা use করছি। বইয়ের এই example টা use করছিলাম। I use this example from the book। কাজে দেখো, তোমাদের যাদের 10700 আসছিল, guys দেখছো? Yes, sir. আর তারপর যে তোমাদের ওই অ্যালুমিনিয়াম একটা বের হয়েছিল দেখো সি এর ভ্যালু 1100 আই होप এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই গাইস অ্যাবসলিউটলি ক্লিয়ার সবার ওকে এক্সিলেন্ট এটা শেষ হয়ে গেলে আমরা একটু সিলেবাসে যাই দেখি যে এখন কোনটা দেখব আমাদের আজকে কি শেষ হয়ে গেল ইউনিট 1 2 3 4 শেষ 1 2 3 4 6 শেষ বাকি হলো তিনটা 1 2 3 এই তিনটা বাকি টুডে উই স্টার্ট উইথ ইউনিট 5 গাইস আজকে আমরা ডেনসিটি এন্ড প্রেসার নিয়ে স্টার্ট করব দিস ইজ आवर টপিক ডেনসিটি এন্ড প্রেসার হোয়াট ইজ ডেনসিটি নেভার এভার মিক্স আপ ডেনসিটি উইথ কনসেন্ট্রেশন হিয়ার মি আউট গাইস জীবনেও কখনো ডেনসিটি আর কনসেন্ট্রেশন মিক্স আপ করে ফেলবা না ডেনসিটি আর থিকনেস অফ এ ম্যাটেরিয়াল থিকনেস তো অ্যাবসলিউটলি নট থিকনেস মোটেও না কনসেন্ট্রেশন আর ডেনসিটি কেও মিক্স আপ করে ফেলা যাবে না প্রেস করে দেখি Density is the mass per unit volume of a substance. তোমরা বা দূর এটা সব বুকিশ ল্যাঙ্গুয়েজ এটা মিনিং তো বুঝলাম না আচ্ছা মিনিং হলো একটা স্পেসিফিক ভলিউমের ভিতরে কতটুক ম্যাস তুমি জায়গা করতে পারো দ্যাটস হোয়াট ইউ কল দ্য ডেনসিটি
ম্যাথমেটিক্যালি ডেনসিটি দিস ইজ নট পি, খেয়াল রেখো দিস ইজ এ গ্রিক লেটার, এটার নাম কি বলতে পারবা কেউ? রো, টু এম বাই ভি, তার মানে ভলিউমের ভিতরে এতটুক ভলিউমের ভিতরে কতটুক ম্যাস প্যাক ইন করতে পারবা তুমি, দ্যাটস হোয়াট ইউ কল ডেনসিটি। এখন এসআই ইউনিট অফ ডেনসিটির দিকে যদি তাকাই, দ্য এসআই ইউনিট অফ ডেনসিটি ইজ কেজি পার মিটার কিউব। এখন ইউ মাস্ট ওয়ান্ডারিং এটা কোথার থেকে আসছে, খুবই অবভিয়াস, কিন্তু দেখো ম্যাস হলো কেজি ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ পার, ভলিউম ইজ অলওয়েজ মিটার কিউব, কেজি পার মিটার কিউব। সো এটা হলো আমার ডেনসিটির ইউনিট। ফর এ স্পেসিফিক ম্যাটেরিয়াল ইরেসপেক্টিভ অফ ইটস শেপ এন্ড সাইজ, খেয়াল করো একটা স্পেসিফিক ম্যাটেরিয়ালের জন্য ওর শেপ কি সাইজ কি কিছু যায় আসে না, ইটস ডেনসিটি রিমেইনস দ্য সেম। এক্সাম্পল হিসেবে এখানে দেখাচ্ছি, দ্য ডায়াগ্রাম ইজ বিলো শো থ্রি পিসেস অফ, খেয়াল করে দেখো কোন ম্যাটেরিয়াল ইউজ করছি আমি, আয়রন অফ ডিফারেন্ট শেপ অ্যান্ড সাইজ। আয়রন বলো কি কোয়েশ্চেন? না স্যার ভুল হয়ে গেছে, এটা না। দেখো এবার অল থ্রি স্যাম্পলস হ্যাভ দ্য সেম ডেনসিটি, সবগুলা স্যাম্পলেরই আমার ডেনসিটি সেম হবে। কারণ আমি যদি জিজ্ঞেস করি কোন লজিকের ডেনসিটি সেম, কি অ্যান্সার দিবা? বিকজ দে আর মেড অফ দ্য সেম ম্যাটেরিয়াল। দেখো তো শেপগুলা দেখো, সাইজগুলা দেখো, ডু দে লুক সিমিলার টু ইউ? নো, কোনোভাবে কিন্তু শেপ আর সাইজ নো স্যার সেম না, বাট তিনোটারই আমার ডেনসিটি এক্স্যাক্টলি সেম হবে, অ্যাবসলুটলি সেম হবে। কিসের জন্য দেখো, ওকে দিস ওয়াজ দ্য মেইন প্রবলেম, নোটিস করে দেখি, এই যে তিনোটারই আমার ডেনসিটি হবে সেম বিকজ দে আর অল মেড অফ দ্য সেম ম্যাটেরিয়াল। নেক্সট যাই, এক্সপেরিমেন্টটা করো টু ডেনসিটি, এক্সপেরিমেন্ট টু ডিটারমাইন দ্য ডেনসিটি অফ অ্যান ইরেগুলার অবজেক্ট। একটা ইরেগুলার অবজেক্টের ডেনসিটি আমি কিভাবে ফিগার আউট করবো, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। গাইস খুব কেয়ারফুলি একটু দেখবা, ইরেগুলার অবজেক্টের ভলিউম বের করার মেথডটার নাম মনে আছে? এটা অনেকবার দেখছি আমরা গাইস, মনে করো একটু, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য মেথড, দি দিয়ে নামটা গাইস দেখি না, এটা আমরা ডিসপ্লেসমেন্ট মেথড, আমি ভলিউম পেয়ে গেলাম, কিন্তু আমার মেইন অবজেক্টিভ হলো ডেনসিটি বের করা, এন্ড উই নো ডেনসিটি ইজ ইকুয়াল টু ম্যাস বাই ভলিউম। তাহলে ভলিউম পাওয়ার পরে হোয়াট এলস ডু আই নিড, আই নিড দ্য ম্যাস। ম্যাস আমি বের করি কোন ডিভাইস দিয়ে গাইস, হোয়াট ইউ সে ম্যাস বের করা ডিভাইস? ইলেকট্রনিক ব্যালেন্স, ইলেকট্রনিক ব্যালেন্স এক্স্যাক্টলি। সো এটা আমি ইলেকট্রনিক ব্যালেন্স ইউজ করে কিন্তু ফিগার আউট করে ফেলতে পারবো। গাইস ক্লিয়ার এতদূর পর্যন্ত? স্যার আমাদের কি ভলিউম মেজার করার জন্য যে আমরা মেজারিং সিলিন্ডার ইউজ করি ওটা কি স্পেসিফিক্যালি বলতে হবে, ক্যালিব্রেটেড মেজারিং সিলিন্ডার? হ্যাঁ ডেফিনেটলি, নাহলে ভলিউম মেজার করতেছো কিভাবে যদি আনক্যালিব্রেটেড থাকে? তুমি তো রেকর্ডিংই পাবা না কোনো। আনক্যালিব্রেটেড মেজারিং সিলিন্ডার হয়, মেজারিং ফ্লাস্ক, হ্যাঁ হয় হয় হয়, কেমনে হয়? তখন একদম ওটার লেখাই থাকে গায়ের ভিতরে যে ওর টোটাল ভলিউম হলো লেটস সে 250 ml, এভাবে লেখা থাকে পুরো ভলিউম, কিন্তু তুমি কিন্তু মাঝখানের চেঞ্জটা ফিগার আউট করতে পারবা না, বুঝতে পারছো? গাইস ক্লিয়ার রেপারটা? ইয়েস স্যার। সো দেখি ফার্স্ট থেকে স্টার্ট করি, দ্য ম্যাস অফ দ্য অবজেক্ট ইজ ফাউন্ড আউট ইউজিং অ্যান ইলেকট্রনিক ব্যালেন্স, খুব ইজি, আমি জাস্ট ব্যালেন্সের উপর বসাই দিলে ওর ম্যাস পেয়ে যাব। সাম ওয়াটার ইজ পোর্ড ইনটু এ ক্যালিব্রেটেড মেজারিং সিলিন্ডার, দ্য ভলিউম অফ দ্য ওয়াটার ইজ রেকর্ডেড, কোনো কিছু ছাড়া আগে ভলিউমটা আমি রেকর্ড করলাম। দ্য ইরেগুলার অবজেক্ট ইজ ইমার্সড ইন ওয়াটার ইউজিং এ লাইট স্ট্রিং, আচ্ছা লাইট কেন হতে হবে, ক্যান এনিওয়ান আইডেন্টিফাই লাইট হওয়ার মেইন অবজেক্টিভটা কি? তা না হলো ওইটারও একটা স্যার ওইটারও ভলিউম থাকবে তো স্যার, ওইটারও ভলিউম ডিসপ্লেসমেন্টের সাথে অ্যাড হয়ে যাবে, দ্যাটস হোয়াই ইট হ্যাজ টু বি আ লাইট স্ট্রিং। দ্য নিউ ভলিউম ইজ রেকর্ডেড,
the change in volume is calculated by subtracting the initial volume from the new volume. The change in volume of the water is equal to the volume of the irregular object. A change in volume tai amake dibe volume of the irregular object. Guys, calculate that. Now that I have the volume as well as the mass from the electronic balance, how exactly do I find out density? Equation ta tomar refer korte hobe. Density ami bear korbo using the equation. Density equals to mass by volume. Guys, sobar ki clear etor porjonto? Yes, sir. Okay. A experiment ta korar shomoy I have to take some precautions. Ki ki precaution dekhi ektu? Precaution number 1. Sobai dekho. Wear safety goggles. Take readings at eye level to avoid parallax error. And finally, the object should be slowly immersed in water so that the water does not spill out. তুমি যদি ইশের ভিতরে এরকম just drop করে দাও, তুমি দেখবা যে অর্ধেক পানি ঝপাং করে বাইরে হয়ে পড়ে গেছে. So তাহলে তুমি কি measure করলা, কি record করলা, কোনো কিছুই proper থাকলো না. Guys, বুঝতেছো? Number 1, wear safety goggles. Number 2, take readings at eye level to avoid parallax error. And finally, the object should be slowly immersed in water so that the water does not spill out. Onek marker ei experiment ta hoy, you'd be really lucky if you get this. It's really, really simple. I think this is one of the simplest experiments to determine the density of an irregular object. Acha. জাহিন লিখছো যে সেফটি গগলস কেন লাগবে, এটা খুব কমন. তুমি যদি যেই কোনো ইউটিউবে যে সার্চ দিয়ে দেখো এনি এক্সপেরিমেন্ট, দ্য ভেরি ফার্স্ট থিং দ্য পারসন ডাজ ইজ পুট অন সেফটি গ্লাসেস এন্ড দে সে সেফটি ফার্স্ট. সেফটি গগলস পরে হলো, লেটস সে তুমি 100 জনকে নিয়ে ক্লাসে এক্সপেরিমেন্ট করতেছো. তুমি ক্লাসে ইনস্ট্রাক্ট করে দিছো যে স্ট্রিং দিয়ে আস্তে আস্তে স্লোলি লোয়ার করবা, কিন্তু একটা স্টুডেন্ট কি করলো স্ট্রিং দিয়ে লোয়ার না করে ও হাত দিয়ে ধরে এভাবে ড্রপ করে দিল, তখন এই ময়লা পানি ছিটকে তোমার চোখে যেতে পারে এন্ড তুমি কানা হয়ে যেতে পারো. তো তোমার চোখ কে কে প্রোটেক্ট করবে? এই সেফটি গগলস. অ্যানসার পাইছো গাইস? এবার কি ক্লিয়ার হলো সেফটি গগলস এর কাজ কি? ইয়েস স্যার. ওকে, নেক্সট আসি. সো স্যার, इट्स जस्ट লাইক কমন সেফটি টু জাস্ট সেফটি গগলস. এক্স্যাক্টলি, হ্যাঁ, इट्स আ ভেরি ভেরি কমন সেফটি ফিচার. আচ্ছা, এখন উই স্টার্ট আমাদের ডেন্সিটি ক্লিয়ার গাইস. তাহলে ডেন্সিটি থেকে আমরা কি কি শিখলাম? যে ইরেসপেক্টিভ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ইরেসপেক্টিভ মেস্টিক পড়ে যাই. আমি তোমাকে একটা ছোট এক্সাম্পল দেখাতে চাই যেটা এক্সামে কোয়েশ্চেন আসছে কয়েকবার, যেটা অলরেডি এক্সামে কয়েকবার কোয়েশ্চেন আসছে. আই ওয়ান্ট টু শো ইউ অল দ্যাট ওয়ান. আচ্ছা দেখো, আমি একটা বক্স নিলাম, বক্স না সরি, বক্স বললে ভুল হবে, আই শুড ইউজ দ্য ওয়ার্ড ব্লক. আই টেক এ ব্লক, এই ব্লক নিলাম, ব্লক নিয়ে দেখাচ্ছি তারপর কি করব. সলিড ব্লক, অফ কোর্স হ্যাজ টু বি সলিড, ক্যানট বি হলো. একটা সেম ম্যাটেরিয়ালের, সেম ম্যাটেরিয়াল আবার কোন জিনিস, আমি বলতেছি লেটস সে একটা কপারের ব্লক নিলাম, লেটস সে দিস ব্লক ইজ মেড অফ কপার. ওকে শোনো, এই ব্লক নিলাম সলিড, সলিড কপার ব্লকটাকে নিয়ে what I do now is I cut it into 4 equal pieces. দেখো, আর আমি বললাম আচ্ছা অ্যাকচুয়ালি কপার না, let's say this is steel, this is a steel block. আচ্ছা গোল্ড নেম দেখো, অলরেডি কিন্তু এক্সামে আসছে এই কোশ্চেনটা, এই জন্য আমি দেখাচ্ছি. This is a steel block আর ওর ডেন্সিটি, হ্যাঁ আনাস তামিদ বলো. আচ্ছা 7500 kg per meter cube, right? দেখো,
আমি এটাকে আই কাট ইট ইনটু আগে টু ইকুয়াল পার্টস এই দুইটা ইকুয়াল পার্টে ওকে আমি কাট করলাম আচ্ছা সো লেটস কল দিস পার্ট 1 এন্ড পার্ট 2 যখন আস্ত ছিল গাইস প্লিজ নোটিস করে দেখো টেক ইউর টাইম এন্ড অ্যানসার মি যখন আস্ত ছিল তখন দ্য ডেনসিটি ওয়াজ 7500 যখন ওকে আমি টু ইকুয়াল পার্টসে কাটলাম পার্ট 1 এর ডেনসিটি কত হবে ক্যান ইউ টেল মি গাইস What do you think will be the density of the first part? 3750. Okay. 3750. Baki na ki bolte so? Baki answer ashe? Same. Sir, 3750. 3750. Okay. Sorry to say, guys, everyone is wrong. Jara jara 8 answer dila, shobar wrong answer. Sir, 7500 hobe na? This is the answer. Kon sir, shape change holo to amader to density same thakbe. Dekho, ami oke dui tukra keno, ami jodi oke char tukra kori. Even if I cut it in 4 equal pieces, right? 1, 2, and let's call this 3 and 4. Okay, ami charta piece cut korlam. Dekhte thako. I cut it into 4 pieces. Khub carefully dekhba. Charta piece ami cut korlam. Eibaro ek ekta piece er density hobe 7500. Because cut korar pore ami jodi ekta steel block ke kete feli o ki copper hoye jay ekta steel block ke kete felle o ki iron hoye jay no what do you say guys ekta steel block ke kete felar pore o ki thake steel I thake as long as it's steel I repeat everyone please listen to me very carefully as long as it's steel it will have the exact same density dekho to ebar clear naki everyone yes sir Yes, sir, clear. It already exam. Already exam is due. Arashche. One student trade at a common mistake. Kore. I hope tomorrow a mistake. Tar hobe na. Right? Next question. Sir. Yes, sir. Bolen. That block kind of look like a medical box a medic would carry. Okay. Amar kache Englander flag lagte chilo first part, but okay. Sir, তাহলে আমরা একটা object কে like made of the same matter যদি যে কয়টা piece করি matter না material made of the same material no matter arms bottom থাকতে হবে একদম হ্যাঁ বলো so no matter how many pieces we make of it it's still the same density right because yes, definitely because mass still ওইটুকু massy ওই volume এর মধ্যে থাকবে মানে ম্যাস চেঞ্জ হয়ে গেল কিন্তু সেম প্রপোর্শনে আমার ভলিউম তো ছোট হয়ে গেল এবার বুঝছো यस স্যার তারপর পড়ে যাই আচ্ছা নেক্সট টপিক হলো আজকে আমাদের প্রেসার আমি প্রেসার নিয়ে একদমই প্রেসার দিচ্ছি না খুব ইজিলি আমি প্রেসার টপিকটা শেষ করব আগে আমি তোমাকে একটু হেডস আপ দিয়ে রাখি আমাদের যে প্রেসার টপিকটা আমি কিভাবে এটাকে অ্যারেঞ্জ করছি আর আই হ্যাভ ট্রাইড টু মেক আ ট্রানজিশন এই যে ডেনসিটি প্রেসার আমি আমাদের বইতে যদি যাই ইফ ইউ লুক এট আওয়ার বুক ইউড সি ডেনসিটি প্রেসার থেকে ডেনসিটি প্রেসারের পরে কিন্তু আসে আমার এই যে সলিডস লিকুইডস এন্ড গ্যাস আমি এমন একটা ট্রানজিশন ক্রিয়েট করার চেষ্টা করছি যে ডেনসিটি প্রেশার থেকে তুমি জানো সলিড লিকুইডস এর সাথে কানেক্টিভিটিটা কি সেটা খুব ইজিলি রিলেট করতে পারো আচ্ছা আর কথা না বাড়ায় প্রেশারে আসি এখন প্রেশার নিয়ে যখন আমরা ডিসকাস করব ইউ হ্যাভ টু বেয়ার ইন মাইন্ড দ্য স্টেটস অফ ম্যাটার তুমি যদি এখানে দেখো যে সলিডস লিকুইডস এন্ড গ্যাস দিজ আর দ্য থ্রি ডিফারেন্ট স্টেটস অফ ম্যাটার সো প্রেশার নিয়ে যখন আমি ডিল করব ব্যাক ইন মাই হেড আমার সারাক্ষণ মাথায় থাকতে হবে প্রেশার সলিডস এর জন্য লিকুইডস এর জন্য আর গ্যাসেস এর জন্য কিন্তু তিনটা সেপারেট ওয়েতে আমার অ্যাসেস করতে হবে আমি যদি আরো সিম্পলি সিম্পলার টার্মসে বলছি বলি মিনিং দাঁড়াবে হলো প্রেসার ইন সলিডস এন্ড গ্যাস করো হোয়াট শুড বি আওয়ার নেক্সট টপিক প্রেসার ইন সলিডস এর পরে কি হতে পারে তোমার কি মনে হয় বলো একটু প্রেসার ইন লিকুইড প্রেসার ইন লিকুইড এন্ড ফাইনালি প্রেসার ইন গ্যাস লেটস শো ইউ প্রেসার ইন সলিডস দেখলাম তারপরে দেখলাম প্রেসার ইন লিকুইড এন্ড ফাইনালি দেখব প্রেসার ইন
গ্যাস তারপরেই উইল মুভ অন টু এই যে স্টেটস অফ ম্যাটার সলিড লিকুইড এন্ড গ্যাস গাইজ আমাদের এটা কি বুঝতে পারতেছো ট্রানজিশনটা কিভাবে কোথা থেকে কোথায় যাচ্ছি ইয়েস স্যার গ্রেট সো লেটস স্টার্ট জি স্যার কোনো কোশ্চেন কেউ কি কিছু ডাকলা আমাকে কোনো কিছু ব্যাপারে নো স্যার ইউ ক্যান কন্টিনিউ ওকে নোটিস করো প্রেসার ইন সলিডস এ আসি The equation that links pressure, force, and area is given by, as you mistake a second, it is rho, habena, this will be P. Guys, this will be P, not rho. P equals F by A. The SI unit of pressure is Pascal. Always remember, pressure is SI unit of Pascal. Another unit of pressure can be Newton per meter squared. Ekta to amar Pascal dekhlami, ar ekta holo Newton per meter squared. Both are acceptable. কিন্তু এসআই তে যদি থাকি আমি স্ক্রিনটা স্ক্রল করেছেন বাট এখানে দেখাচ্ছে না ও লাইক তোমার তোমার লাইনে প্রবলেম স্যার তোমার মনে একটু প্রবলেম হচ্ছে তোমাদের কি সবার ক্যামেরা অফ সবার ক্যামেরা অফ স্যার यस স্যার ওকে গ্রেট নেক্সট আসি তারপর দেখি Next up, what we'll see is this. Pressure declam, F by A. The SI unit of pressure is Pascal. Another unit of pressure can be Newton per meter squared. Ekon dekhbo, the diagram beside shows the same block kept at two different positions. Position one, position two. Guys, if I ask you, the A block duita, on block duita na, block ta, kon position A? ওর ফ্লোরের উপরে বা গ্রাউন্ডের উপরে বা টেবিলের উপরে বা সারফেস যার উপর রাখা আছে ওর উপরে গ্রেটার প্রেসার দিবে ক্যান ইউ গাইস আইডেন্টিফাই গাইস স্যার পজিশন 2 পজিশন 2 আ গ্রেটার প্রেসার অ্যাবসলিউটলি রাইট ইট উইল এক্সার্ট আ গ্রেটার প্রেসার এট পজিশন 2 আর এটা লজিক বা রিজনিং এ যদি আসি লেট মি শো ইউ রিয়েল কুইক প্রেসার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া গাইস এই কনটেক্সটে ওর এই ফোর্সটা আইডেন্টিফাই করতে পারবা হোয়াট ফোর্স ইজ দিস এক্স্যাক্টলি এটা কোন ফোর্স বা কি ফোর্স কি নিয়ে কথা হচ্ছে ফোর্সটা কি গ্র্যাভিটেশনাল ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স রাইট আমি ইজি করে বললে কি হয় এত ভেজালে কেন যাই আরো সিম্পল রাখি না ওয়েট একদম স্ট্রেট ফরওয়ার্ড টার্মসে দিস ফোর্স ইজ বেসিক্যালি দা ওয়েট এখন তুমি তোমার কথা চিন্তা করো তুমি এখন বসে বসে ক্লাস করতেছো তারপর তুমি যদি দাঁড়াও বা শুয়ে পড়ো তোমার ওয়েটে কোনো চেঞ্জ আসবে গাইস জাস্ট টেল মি দিস পার্ট নো স্যার কো দাঁড়া থাকো শুয়ে থাকো হামাগুড়ি দাও স্কোয়াট করো কিচ্ছু যায় আসে না ইজ দ্য সেম যদি ওয়েট সেম থাকে তাহলে কিন্তু এই ফোর্সটাও সেম পজিশন 1 বলো পজিশন 2 বলো দুই পজিশনেই দ্য ফোর্স রিমেইনস দ্য সেম নাও হিয়ার মি আউট দুই পজিশনে যদি ফোর্স সেম থাকে কিন্তু এরিয়াটা দেখো তো কোন পজিশনে area of contact ei area ta ke in your head treat this as the area of contact ebhabe mathay rekho area ta ke just treat this as the area of contact contact area beshi kothay ar kom kothay bolo to position 2 te position 1 e position 1 e beshi position 1 e of course area of contact beshi ar position 2 te kom position 2 te this is the area of contact আচ্ছা when I say contact I mean area of contact with the ground এতটুকু পার্ট গ্রাউন্ডের সাথে কন্টাক্টে আছে আর পজিশন 1 এ যদি দেখি you can see যে একটা আরো গ্রেটার এরিয়া যতটুকু শেড করতেছি শেডের পার্টটা দেখবা পজিশন 1 এ this is the area that is contact with the ground and একদম খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে পজিশন 2 তে এরিয়াটা ছোট পজিশন 1 এ এরিয়াটা বড় সো এরিয়ার সাথে প্রেসারের রিলেশনশিপ কি বলতো যদি ফোর্স কনস্ট্যান্ট থাকে অফ কোর্স ইফ দ্য ফোর্স রিমেইনস কনস্ট্যান্ট ক্যান ইউ ইনভার্স প্রপোর্শন ইনভার্সলি প্রপোর্শনাল ডেফিনেটলি এরিয়া যত কম হবে প্রেসার হবে বেশি দিস ইজ এন এক্স্যাক্টলি আ 3 মার্ক কোশ্চেন এটা 3 মার্কের কোশ্চেনের आंसर কারো কোনো পার্টে কোন রকম কনফিউশন হলে প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করো যে কেন পজিশন 2 তে এই ব্লকটা সারফেসের উপরে একটা গ্রেটার প্রেসার এক্সার্ট করবে ইউ হ্যাভ টু টক অ্যাবাউট অল অফ দিস ইস্যুস গাইস যে আমার ফোর্সটা সেম ফোর্স সেম কেন বিকজ আমার ওয়েট রিমেইনস দ্য সেম ইন বোথ দ্য পজিশনস বাট
position 2 তে area of contact small হওয়ার কারণে according to the equation p equals f by a area যত কম হবে pressure exerted তত বেশি গাইজ এটা কি ক্লিয়ার পুরোপুরি yes sir okay excellent next sir যদি weight আমি এখনো বুঝি নাই কি বুঝা নাই sir the part on like p and the equation sir I'm not understanding the arrows that's going up in pascal and arrows going down in not pascal like, this is pressure this is area ei equation ta ekhane arekbar likhchi tumi ki ei jaygay equation bujho nai pressure equation ki force per unit area same equation pressure equals to force per unit area up and down কোনো আপ এন্ড ডাউনের কোনো কাহিনী না আই এম সেইং যে প্রেসারের সাথে এরিয়ার রিলেশনশিপটা কি দ্যাটস হোয়াট আই আস্কড ইউ যদি এরিয়া কমে তখন প্রেসার কি হবে বাড়বে নাকি কমবে বাড়বে অফ কোর্স সেটা বলছি এবার কি আর ইয়েস স্যার থ্যাঙ্ক ইউ গাইস শেষ হল যাই গাইস সবাই ফোকাস করো next up is this in either position I repeat in either position the force remains same because keno amar force same thakteche because the weight remains same force keno same because amar weight same thakteche in sorry the pressure in position 2 is greater as the area of contact is smaller and according to the equation abar bhul equation this will be p not rho P equals F by A. The smaller the area of contact, larger pressure. Area of contact joto kom hobe, pressure hobe toto. Guys, shobar absolutely clear etoto porjonto? Yes, sir. Next, Ashi. The diagram shows some coins stacked up in a pile in position 1 and spread out in position 2. Kichu coin. পজিশন 1 এ আমি এরকম স্ট্যাক আপ করছি পজিশন 2 তে এই সেম পাইল অফ কন্টাক্ট আমি ছড়ায় রাখছি হোয়াট ডু ইউ থিংক গাইস কোন পজিশনে আমার গ্রেটার প্রেসার এক্সার্ট করবে তোমার কমন সেন্স কি বলে দেখি পজিশন 1 পজিশন 1 এক্স্যাক্ট কারণ এখানে এরিয়া অফ কন্টাক্ট অনেক স্মল একই জিনিস স্যার আবারো ওই একই জিনিস সাথে তোমার এটাও কিন্তু বলতে হবে যে ফোর্সটা যে সেম থাকতেছে কেন আমার ফোর্স নিয়ে কথা বলতে হবে বিকজ এই সেম নাম্বার অফ কয়েন্স যদি আমি এরকম ছড়ায় দেই আমার ওয়েটে কি কোনো চেঞ্জ আসবে নো দ্য ওয়েট স্যার দ্য সেম ইজ দ্য ওয়েট খেয়াল করে দেখো ওয়েট রিমেইনস দ্য সেম এন্ড ইটস দ্য ওয়েট দ্যাট ব্রিংস ইন দ্য ফোর্স এই ওয়েটটার থেকে কিন্তু আমার ফোর্স আসে গাইস অ্যাবসলিউটলি ক্লিয়ার সবার ইয়েস স্যার ওকে যাব দেখি দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট ইন পজিশন 2 ইজ গ্রেটার এন্ড অ্যাকর্ডিং টু পি equals F by A, the pressure is smaller. Achha, ebar dekhbo amar pressure in liquids. Pressure in liquids is given by the equation P equals H rho G. Guys, pressure in solids, I really hope karo kono confusion nahi. Shobar ki clear holo shobgula concept? And point yes, by... Sir. Yes, yeah? Yes okay. Sir. Now we move on to pressure in liquids. আচ্ছা এটা আজকে আমাদের লাস্ট টপিক গ্যাসে আজকে যাব না গ্যাসে যাব আমরা নেক্সট ক্লাসে প্রেসার ইন লিকুইডসটাকে শেষ করব দেখি প্রেসার ইন লিকুইডস ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন p equals h rho g h টা কি গাইস হোয়াট ডু ইউ থিংক দিস h ইজ হাইট 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 ডেনসিটি অফ দ্য লিকুইড ডেনসিটি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ গাইস ডু উই অল রিমেম্বার দ্য ভ্যালু অফ g 10 10 9.8 9.81 by the way our IGCSE তে we'll have to stick to 10 where p is the pressure and h is the depth from the surface rho is the density of the liquid and g is the as you know gravitational field strength from this equation it can be concluded that pressure in a liquid depends on depth provided that rho and g are constant etai ami experimentally verify korbo guys pura jinish ta ektu poro to ei pura jinish ta ektu poro a cylinder is taken guys please boshe thako na go through this quickly and I'll show you guys the demonstration please pura ta ektu poro quickly yes sir showed us a video last time ha ekhono dekhabo ashko dekhabo ekটু poro tarpor boltechi
শেষে বলো ম্যাক্সে যাব শেষ স্যার বলটা কতটা বড় হ্যাঁ স্যার হোলটা কতটা বড় মানে কি কত বড় হোল বানিয়েছে এই সিলিন্ডারে স্যার হ্যাঁ বলো বেশি বড় লাগবে না ছোট হোল হলেই হবে স্যার এখানে আমরা বলছি h is the depth কোন জায়গায় লেখা এইচ ইজ দ্য ডেপথ ফ্রম দ্য সারফেস তো সারফেসের থেকে এখানে ডেপথ বলছে কিন্তু এখানে বলছে যে লোয়েস্ট মানে নিচে যে ইয়াটা হোলটা দিছে ওইটার থেকে গ্রেটেস্ট প্রেসার আসছে হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দেখো আমি কি লিখছি এখানে পড়ে দেখো তো এন্ড এইচ ইজ দ্য এলিক্সি দেখো এইচ ইজ দ্য ডেপথ ফ্রম দ্য সারফেস সারফেস মানে উপর থেকে ডেপথ কোন নিচ থেকে হয় নিচ থেকে তো হাই তুমি মুখে দেখো এটা একটা প্রবলেম লিখতেছো এইচ রো জি মাথায় আসবে এইচ দেখেই তো হাইট মাথায় চলে আসে হাইট কিন্তু এই জায়গা থেকে আসে এই জায়গায় তো হাইট সব থেকে কম এই জন্য আমি কি করব না এটা একটা খুব কমন কনফিউশন কিন্তু এই জন্য আমি পড়তে দিলাম গাইস সব সময় মুখে বলতেছো এইচ বাট ইন ইওর হেড এইচ ইজ কি বলবা ডেপথ ও এখন বুঝছো স্যার এবার বুঝছো ডেপথ সব সময় ধরো তুমি এটা একটা নদীতে নৌকা দিয়ে যাচ্ছ আর এটা আমার সি বেড সি বেড মানে একদম সমুদ্রের নিচের জায়গা সো আমি যদি ডেপথ বলি ডেপথ কি আমি নিচ থেকে কাউন্ট করব অফ কোর্স নট স্যার বলবো যে হাউ ইজ দিস ওশেন তুমি এই জায়গা থেকে এই জায়গায় যাবা আর এটাকে ডেপথ যদিও তুমি পারসিভ করতেছো ডেপথ বাট লেখার সময় জাস্ট থিংক অফ দিস অ্যাজ দিস এইচ গাইস সবার কি ক্লিয়ার এই কনসেপ্টটা ডেপথ আর এইচ এর ব্যাপারটা ইয়েস স্যার গ্রেট সো ওয়ার ওয়ার বি Always remember, pressure in liquids, it's always, always, always the depth from the surface. এই জায়গায় যদি দেখি, this is the depth, আর কালার পাইলাম না. Good. কোন কালার নিলে ভালো হবে? I think white. Yes. এই same surface থেকে এই জায়গার depth দেখবো. And finally, এই same surface থেকে এই জায়গার depth. You can clearly see, এই depthটা সব থেকে কম এই জন্য এখানে প্রেশারও সব থেকে কম এই ডেপথ একটু বেশি এই জন্য প্রেশার একটু বেশি এই ডেপথ আরো বেশি এই জন্য এখান থেকে সব থেকে জোরে পানি বের হচ্ছে এখন এই জিনিসটাই তুমি বলবা ধুর এটা কি রিয়েল লাইফে পসিবল 100% রিয়েল লাইফে পসিবল অ্যান্ড লেট মি শো ইউ আ রিয়েল কুইক ডেমনস্ট্রেশন ঠিক আছে যে কিভাবে আমার প্রেশার ভ্যারিজ উইথ ডেপথ Sir, so the pressure is directly proportional to height, depth. Bolte paro. Because rho and gravitational field strength is constant. Please bear this in mind. J, amar kintu ei tintai ye rakhte hobe. Baki ta constant rakhte hobe. Jee. This is a demonstration. Got it. আমাদের সবার জন্য আমি আমার ভিডিওটা সেটা ভিডিও বলতেছি স্ক্রিন শেয়ার করে দেই ওকে প্রেস করে দেখো প্রেসার ইনক্রিজেস অ্যাজ ইউ গো ডিপার এন্ড ডিপার ইনটু আ ফ্লুইড দ্য প্রেসার ইনসাইড অফ আ ফ্লুইড ইজ ইকুয়াল টু দ্য প্রেসার অন দ্য সারফেস প্লাস দ্য ডেনসিটি অফ দ্য ফ্লুইড rho times g, the acceleration of gravity, times the height or the depth into which you're in the fluid. Here at the top is h, the force of depth. You get, go another 10 meters down, you get 3 atmospheres depths in this fluid. I have, I'll pull these stoppers out. The deeper we go, the higher the pressure, and the faster the velocity will come out. Okay, I mean, if you just ei jaygay pause kore, you can clearly see ei jaygay pressure onek kom, ei jaygay pressure ektu beshi, ar ei part ta the pressure shob theke bhitore, shob theke dure jacche. I hope you all got the
idea of the demonstration. Guys, karo ki ar kono confusion ache ta niye dekho exactly theory the ja dekhte so demonstration by experimentally you will get the same result every single time. Guys, shobar ki clear koro porjonto everyone? Yes sir. Next, yes, sir. Now let's move on. Properties of pressure in liquids. Acha properties gulo niye ekটু discuss kori. The pressure in liquids increases with depth. Eta to dekhlami matro. The pressure remains constant at a certain depth at any given point. Khubi obvious tumi jodi xyz e ami jodi tomake jiggesh kori xy ar z e kontar bhitore pressure beshi kontate pressure kom identify koro, what do you think will be your answer? Xyz tintar bhitore same same thakbe. Logic ki they are all at the same depth. Same depth. Exactly. Horizontally. Absolutely. Because era tino joni at the same depth. This is the logic. Bujhte parcho? Yes, sir. Yes, sir. All of them are at the same depth. Acha. Keno same depth e thakar karone they all have the same pressure. Ei tino ta point e amar pressure ta hobe same. Next ashi. Pressure at a certain point in a liquid acts in all directions. Okay, this is interesting. The pressure kintu ekta point e kon direction act korche bolo upor theke niche. No, that's not right. Pressure at a certain point in a fluid acts in all directions. Shob dik theke okay crush korar chesta kore. Acha pore eshe ebar let's talk about atmospheric pressure. Atmospheric pressure acts on all objects including us because of the earth's atmosphere. The value of the atmospheric pressure is about 100,000 or 100,000 pascal or 100 kilopascal. However, we do not feel this atmospheric pressure. Keno? Because of our blood pressure balances out the atmospheric pressure. Amader kintu ei atmosphere ta continuously crush korar chesta korteche. Tahole amra crushed hoye jai na keno? 100,000 is a huge pressure. But why don't we get crushed? Because of this pressure. Because this pressure is being balanced by our blood pressure. I am absolutely certain tumra biology na thakle you must have heard about this term blood pressure. Shunsho na blood pressure er kotha? BP high, BP low, shunsho egula? Yes, yes, sir. Blood pressure is what balance. Yes, sir. Yes, sir. Blood pressure that balance atmospheric pressure. Sir, jodi atmospheric pressure na thakto tahole amra explode kortam. Absolutely right. Tokhon amra definitely explode kortam. In fact, tumi jodi space e je khel kore dekho, tumi jodi space e je if you take off the space suit, jekhane ekta extra artificial pressure dewa hoy, pressurized suit pore thako tumi, if you take that off, you just burst because of your atmospheric pressure. Suicide bomber coming becoming literally somewhere. Acha ekon Allah ei je guys last year je point that kotha bolo na please kotha bolo na sir sir ei pressure ta koth theke asteche je atmosphere pressure ta because of the earth's atmosphere. আর্থের অ্যাটমোস্ফিয়ার থাকার কারণে তুমি যদি মুনে যাও মুনে কিন্তু আবার আর্থের অ্যাটমোস্ফিয়ার নাই এইজন্য মুন মুনে গেলে ইউ ডোন্ট ফিল দিস প্রেসার অ্যাক্টিং অন ইউ এন্ড अबाउट द ব্যালেন্সিং এটা কেমনে ব্যালেন্স হয় ন্যাচারালি উই হ্যাভ অ্যাডাপ্টেড তুমি যদি এভলিউশনারি বায়োলজি দিকে তাকাও উই হ্যাভ অ্যাডাপ্টেড আমরা সিঙ্গেল সেল অর্গানিজম থেকে ইভলভ করতে করতে আজকে এত রূপ পর্যন্ত আসছি. So we have adapted to the natural. We have adapted to the natural, ki bolbo, pressure of the atmosphere. Guys, I want to show you all a really interesting demonstration. Ek udaharon. Guys,
Okay, got it. Guys, like I told you all, je ajke amra shudhumatro ye porjonto dekhbo, pressure in liquids porjonto dekhbo, baki amra next e jabo. Okay, guys, can you all see my screen? Amar screen dekhte parcho? না স্যার এখানে শুধু লেখা উঠছে স্টার্টেড স্ক্রিন শেয়ারিং কিন্তু দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে স্যার ওকে নোটিস করো এটা বেলুন নিলাম আমি না এই লোকটা একটা বেলুন নিল বেলুন ইউ ক্যান ক্লিয়ারলি সি যে কতটুক সাইজটা ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্য সাইজ এন্ড হোয়াট দিস গাই ডাজ ইজ আচ্ছা বেলুনের ভিতরে কিন্তু আমার এয়ার ট্র্যাপ আছে এখান থেকে আবার আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে ভিতরে এয়ার এয়ার ইজ আ গ্যাস গ্যাসটা কিন্তু কন্টিনিউয়াসলি অন দা আউটার সাইড অফ দা বেলুন একটা প্রেসার দিচ্ছে এন্ড দ্যাটস হোয়াট মেইনটেইনস দা সাইজ অফ দা বেলুন এই অ্যাটমসফেরিক প্রেসার ইনওয়ার্ড ব্যালেন্সেস দা গ্যাস প্রেসার আউটওয়ার্ড জাস্ট লাইক আওয়ার ব্লাড প্রেসার তারপর দেখি নাও উইথ দিস বেলুন সো দ্য ফার্স্ট পার্ট অফ দি এক্সপেরিমেন্ট ইজ সিং হোয়াট উইল হ্যাপেন ইজ ইট গো ক্রেজি পপ Next part of the experiment, underwater, we're going to blow this one up. How are we going to do that? I brought a can of compressed air. Hopefully this will be compressed enough to fill up the balloon. What happens to that we blow up underwater? We start to resurface. Okay, let's go. If the first balloon does not pop while swimming it down, it will at least shrink drastically. Eta holo or hypothesis. Mane, this is what this guy is thinking. This is what should happen. The balloon will inflate underwater, will get much bigger as we swim up to the surface. Okay, dekhi. Do the balloon nearly. স্যার এই গানটা আরেকবার দিতে পারবেন আমি একটু রেকর্ড করবো সাউন্ডই কমে দিচ্ছে কি জানো এই মাছ দিস ইজ দ্য ফিশ দ্যাট কিল স্টিভ আরউইন আমার ফ্রেন্ডের অ্যাকোয়ারিয়ামে থাকে স্যার ইয়া স্যার হ্যাঁ বলো বলো সাম পিপল কল It's a manta ray, as far as I remember. That's a manta ray. Okay, experiment dashlam, notice koro. Thank you. And Martin Apauzer. Guys, notice koro dakho. What we're doing is, ei ekta cylinder can diye, ami balloon ta ke inflate korlam. Please notice koro dakho. সাইজটা মাথায় রেখো জাস্ট কিপ দ্য সাইজ ইন ইউর হেড ওয়াচ হোয়াট হ্যাপেন্স টু দ্য টাইনি বেলুন অ্যাজ উই গো আপ বেলুনটা দেখো নোটিস করো আচ্ছা বাই দ্য ওয়ে এখন কিন্তু তুমি সি বেডে নিচে নিচের থেকে তুমি উপরে যাচ্ছ টেল মি সামথিং গাইজ নিচের থেকে যখন তুমি উপরে যাবা তখন ডেপথ কি ইনক্রিজ করতেছে নাকি ডিক্রিজ করতেছে ডিক্রিজ করতেছে এন্ড আমি যদি আমার ইকুয়েশন রিকল করি ইফ আই রাইট ইট ডাউন ওভার হিয়ার অ্যানোটেশনে প্রেসার ইকুয়ালস টু এইচ রো জি আমার রো আর জি যদি কনস্ট্যান্ট থাকে এইচটা দেখো নিচে ছিলাম আমার ডেপথ অনেক বেশি যত উপরে যাচ্ছি ডেপথ ইজ ডিক্রিজিং depth decrease korle what do you think will happen to the pressure guys pressure decrease korteche korbe will also decrease notice kore dekho so to swim o korte hobe na right eta ekta korbe look at the side of the কত রুক ছিল আর দেখো কত বড় হয়ে গেছে and it's like this parallel and she goes closer
Guys, did you all see the whole thing? What I relate korte parla ki holo? Yes. Doesn't necessarily have to be with a balloon. You can do the same experiment. You can do the exact same experiment, but with a bottle. আমি ক্লাসে বেশি ভাগ সময় এই বটল একটা দেখাই। Yes, sir. বটল একটা দেখছিলাম। এই দেখি তাই। দেখো এটা হলো শুরু করলাম আমি আমি অ্যানোটেশন দিয়ে এটা অফ করে দেই দিস ইজ দ্য স্টার্টিং পজিশন বটলের সাইজটা দেখো অফকোর্স ভিতরে এয়ার ট্র্যাপড আছে আমি নিচে যাওয়া স্টার্ট করলাম আর কতটুক ডেপথে যাচ্ছি সেটা দেখাবে আস্তে আস্তে দেখো তো কি হচ্ছে যত ডেপথ বাড়বে তত বেশি আরো কম্প্রেসড হয়ে যাচ্ছে ডেপথ কিন্তু বাড়তেছে সমানে খেয়াল রেখো 20 ফিট থেকে 40 ফিট হয়ে গেছে এন্ড লুক এট দ্য সাইজ ডেপ যত বাড়বে তত বেশি কম্প্রেসড হবে আরো উঠলাম এই দেখো back to the shape back to the initial shape guys relate korte parla puro jinish ta yes sir sir yes sir sir le ekhan theke bolo 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 sir what if we took that plastic bottle to 10,000 feet deep ekdom crush hoye jabe erokom ekdom cha like split in half like but sir why would it break খেয়াল করে দেখো প্লাস্টিক যে ম্যাটেরিয়াল রিজিড ম্যাটেরিয়াল তো সরি রিজিড বলতেছি একটা ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল তো ও একদম ক্রাম্পলড হয়ে যাবে ইনটু আ বল বুঝছো কিন্তু ইয়ে হবে না নাম কি বার্স্ট করবে না বা তুমি যে বলতেছো ক্র্যাক করবে ক্র্যাকের কিছু নাই বুঝছো হ্যাঁ একটা হতে পারে যে মাঝখানে ক্র্যাকস প্রোডিউসড হবে এত বেশি ক্রাস্ট হয়ে যাওয়ার কারণে মাঝখানে ধরো কিছু ক্র্যাকস প্রোডিউসড হলো তুমি যখন অল দা ওয়ে আবার উপরে উঠবা তখন দেখবে যে ভিতরে পানি ঢুকে আছে ওই ভিতরে আর একটা ট্র্যাপ থাকবে না গাইজ আমি তোমাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি এভরি সিঙ্গেল টাইম এই বটলটা কিন্তু মুখ ওপেন না এটার ভিতরে কি আছে ইটস এয়ার আর যখন খেয়াল করে দেখো আমি এত নিচে গেলাম বটলটা ক্রাস্ট হয়ে যাওয়া মানে কি এয়ার যতটুক ভলিউম অকুপাই করতেছিল সে ভলিউমটা কি বাড়লো নাকি কমলো হোয়াট ইউ সে গাইস কমে গেছে কমে হোয়াট ক্যান কন্ট্রোল ফ্রম হিয়ার ওয়েট আ সেকেন্ড হোয়াট ক্যান বি কন্ট্রোল ফ্রম হিয়ার অ্যাবাউট দ্য বিহেভিয়ার অফ এয়ার এয়ার অর এনি গ্যাস ফর দ্যাট ম্যাটার ইজ কম্প্রেসিবল শুনছো গাইস এয়ার ইয়েস স্যার ফর দ্যাট ম্যাটার ইজ কম্প্রেসিবল অ্যাবসলিউটলি ক্লিয়ার Yes, sir. তাহলে যে ফার্স্ট এক্সপেরিমেন্টে যে বেলুন দেখলাম ওইটা যদি আমরা স্পেসে নিয়ে যেতাম তাহলে বেলুনটা বার্স্ট হয়ে যেত অফ কোর্স 100% বিশাল বড় হয়ে বার্স্ট হয়ে যেত ডেফিনেটলি বিকজ স্পেসে তো কোনো অ্যাটমোস্ফেরিক প্রেসার নাই ওকে ব্যালেন্স আউট করার মতো বুঝছি গাইস আর ওয়েল ডান ইয়েস স্যার ইয়েস স্যার এক্সিলেন্ট তাহলে দ্যাটস ইট ফর টুডে বাকিটা আমরা নেক্সট দিন দেখব ওকে যে ড্রাইভাররা যে বেলুন দিয়ে পাঠাইছে উপরে ঠিক আছে